পেট পাওয়া করতে হবে, পেট পেট খেতে হবে, 15,000 টাকা জিতেই যাবো আজকে। ভাই এটা কিনবো ভাবছি ভাই। আজকে বাহুবলি থালি জিতে আসো, বাহুবলি থালি 15,000 15,000। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে বাহুবলি থালি, এন্ড গেস হোয়াট, আজকে হাড্ডা হাড্ডি চ্যালেঞ্জ, 15,000 নিয়েই ফিরবো। নাও ইন্ট্রো টাইম। আই অ্যাম ইওর বয় অর্কো, আই অ্যাম ইওর গার্ল রিমি, সো লেটস এক্সপ্লোর দ্য সিটি অফ জয়। কতগুলো আইটেম আছে আগে গুনতে দে ভাই। মনে হচ্ছে যেন আজকে আমি খাওয়া একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অনেকগুলো আইটেম নিচে কাউন্ট ডাউন ভুলে যাচ্ছি। তুই কি করে জানলি? ওহো, তুই ওই সব দিয়ে স্টার্ট কর, আমি মেন জিনিস ভাই 45 মিনিটে না থাক শেষ করতে হবে। ও হ্যাঁ, 45 মিনিটসে যদি তোমরা পুরো থালিটা শেষ করতে পারো তাহলে 15,000 টাকা। আর যদি না শেষ করতে পারো 1,500 টাকা ও না দে। তবে সেটা অবশ্যই একজনকে খেতে হবে, সবাই মিলে না, আমরা সবাই মিলে খাচ্ছি, আমরা সবাই মিলে এসেছি খেতে, আরেকজন আমরা 15,000 নিতে আসিনি, ঠিক আছে, একা আমরা খেতে পারবো না কেউ একদম। তবে তবে রিমির কোনো ভরসা নেই, ও খেতেই পারে, জল হচ্ছে খাবো না, নট জলস মানে অনেকটা খাবো। এরা সরিয়ে দিই, অসুবিধা হচ্ছে না, এবার খাবো, দেখ খাওয়া দেখ। আচ্ছা আমি পোলাওটা দিয়ে একটু স্টার্ট করি। আচ্ছা আমি ফ্রাইড রাইসটা দিয়ে একটু স্টার্ট করি। উত্তেজিত হয়ে গেছে তো, ফ্রাইড রাইসকে পোলাও বলছে। আর না না, এখানে পিস পোলাও আছে। ঠিক আছে ভাই, তুই ওই সব খা। ওটা জিরা রাইস এতে ইয়ে দিন, ওটা পোলাও না, ওটা ওটা পিস পোলাও, পিস পোলাও। এটা কি আছে ভাই? যাই হোক, পনিরটা খাবে আমার হনু, আমার অনু, যেটা হলো না ভাই, তিনজন মিলে খাচ্ছি এখন, আর একজন রয়েছে। আমার 15,000 টাকা একা খেতে হবে, ফিলিং কষ্ট। আমি এটা বলবো, একটু যে ক্যামেরা উপরে আছে সে যদি মুখটা বাড়ায় খুব ভালো হয়। ঠান্ডার
জন্ম লাগিয়ে খেতে এসে এই নাকি বাহুবলী থালি খাবে হ্যাঁ চিকেনটা জানিস ভাই এবার একটুখানি ওই যা পোলাওটা খাবো আমি বিরিয়ানির দিকে যাই বাকিটা দেখো খালি বাকিটা দেখো চিকেনটা মোটামুটি ভালোই সব অনেসলি সিরিয়াসলি ভাই খাবার দাবার খুবই ভালো খাওয়াটা সম্ভব না কিন্তু তাও কেউ যদি ট্রাই করতে চাও এজন্য 15000 অফারটা এজন্যই দিয়েছে ইটস আ স্ক্যাম 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 দারুণ বানিয়েছে রাইস গুলো ভেঙে পড়ে গেলাম সিরিয়াসলি খাবার দাবার খুবই ভালো এখনো পর্যন্ত এখান থেকে ওখান থেকে হাত মারামারি করছে রিভিউ দিতেই পারছি না আমাকে এখান থেকে ফেলছে দিস ওয়ান ইজ টপ চিয়ার্স চিয়ার্স দিস ওয়ান ইজ আন্ডা সরি দিস ওয়ান ইজ অলসো আন্ডা আন্ডা দিস ওয়ান ইজ স্পুন এন্ড দিস ইজ ডাল আই ডাল না এটা এটা খিচুড়ি এটা খিচুড়ি ও সরি খিচুড়ি 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 আমার নামই ভুলে যাচ্ছি এরা সেরা টু মাচ ডাউন গেট ইট কেটে হবে দিস ইজ মোটা আলু মোটা আলু ये खाली है ये भारी है और ये उन लोगों का बुरा हाल है द टायर्ड पार्टनर्स रिमी देखुन খাওয়া দাওয়া শেষ বিশাল মজা করেছি বিশাল খেয়েছি কিন্তু দুঃখের ব্যাপার 15000 টাকা বাড়ি নিয়ে যেতে পারছি না ঠিক আছে এটাই সব থেকে বেশি দুঃখের ব্যাপার যাই হোক দাদার সাথে একবার কথা বলে নিই দাদাকে দেখে নিয়েছি দাদা যদি তুমি একটু আসো এই সাইডটা আসো দাদা কেমন ধরতে সুবিধা হবে তো দাদার সাথে এসে গেছে দাদা মোটামুটি দাদা তোমার নাম কি জিৎ জিৎ তো জিৎদার সাথে একটু কথা বলে নেওয়া যাক এই কনসেপ্টটা বাহুবলী ঠিক আছে আগে তো কলকাতা ছিলই না দাদাই ফার্স্ট নিয়ে এসেছে তো একটু দাদার সাথে কথা বলি এই আইডিয়াটা হুট করে কোথা থেকে এলো আইডিয়া তো মাথা থেকে এসেছে সে তো ঠিক হ্যাঁ ইউনিক কিছু করার জন্য চিন্তা ভাবনা করেছিলাম কিছু একটা ইউনিক করতে হবে ভালো কিছু করতে হবে সেই জন্যই মাথায় এসেছে আর মোটো দুটো নিয়ে এসেছিলাম একটা নিজের পেট আর রাস্তার স্ট্রেডিয়াস অ্যানিমেলদের জন্য এই দুটো মোটো নিয়ে আমি স্টার্ট করতে চেয়েছিলাম এটা আচ্ছা এটাই খুব সুন্দর একটা মোটো সিরিয়াসলি বলবো এখনকার টাইমে এগুলো কেউ ভাবেই না তো কীরকম কী রেসপন্স করছে তোমাদের এখানে তাও মোটামুটি রেসপন্স তো মোটামুটি লোকজন তো ভালোই ফোন কল করছে আসছে কিন্তু সেই পরিমাণে এখনও এসে যে সাপোর্ট করতে হবে ইনিশিয়েটিভটাকে সেটা এখনও শুরু হয়নি সেরকমভাবে তো আমার রিকোয়েস্ট যত লোক আসবে সে খালি ফোন কল করে যাচ্ছে ফোন কলটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে এই ইনিশিয়েটিভটাকে প্রমোট করা কাস্টমার যদি না আসে লোকজন যদি না আসে তাহলে এটাকে কি লোক কী করে জানবে বুঝবে ওটাই ইম্পর্টেন্ট আমি বলবো যে খাবার দাবার রিয়েলি দুর্দান্ত ছিল ঠিক আছে থালি খেতে হবে এমন কোনো কথা নয় বাট থালিটা একবার তো ট্রাই করা উচিত নিউ আইটেম ট্রাই না করলে তো কী ট্রাই করলে একবার তো বানতা হে বস খাবার দাবার রিয়েলি টু গুড টু গুড মানে সি পোলাওটা যা বানিয়েছিল সিরিয়াসলি মানে প্রেমে পড়ে গেছি বলতে পারো সিরিয়াসলি হেভি বানিয়েছিল আর খিচুড়িটা দুর্দান্ত দুর্দান্ত বানিয়েছে আমরা তো প্রত্যেক দিনই কিছু না কিছু চাইছি যে যত ভালো করে যত ভালো করে প্রত্যেক দিন আমরা ইম্প্রুভ করছি আশা করি উইদিন উইক আমরা আরও ইম্প্রুভ করি যাতে প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট যেন লোক মানুষ বলে যে হ্যাঁ একটা জায়গায় এলাম খেলাম যে সত্যিকারে খেলাম এটা যেন বলে তোমার রেস্টুরেন্টটা কতদিনের মানে এই রেস্টুরেন্টটা হচ্ছে বয়স হচ্ছে ১ মাস ১৩ দিন ১ মাস ১৩ দিন নিউলি দ্য নিউ নর্মাল এই জন্য নাম আমি বলবো যারা আমার ভিডিও যাই হোক আমি নতুন ইউটিউবার ঠিক আছে যারা একজন দুজন যারাই দেখছো ঠিক আছে তারাই জাস্ট একবার এসো এসে জাস্ট ট্রাই করো এটাই বলবো থ্যাংক ইউ